বিদেশীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে এবার বিদেশীদের সম্পত্তি কেনার সুবিধা দিতে যাচ্ছে দেশটি। এজন্য নতুন আইন করার চিন্তা ভাবনা করছে সৌদি কর্তৃপক্ষ। আমন্ত্রণ জানাচ্ছি 5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তসলিমা তিথি। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রাইমারি স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত 6। মেক্সিকোয় অভিবাসন কেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত 39। 10,000 প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত। 6 ভাগ হচ্ছে আলিবাবা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে চলে যাচ্ছি পুরো খবরে। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভাইলে একটি প্রাইমারি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত 6 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে 3টি শিশু রয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে দ্য কোভেন্যান্ট স্কুলে এই বন্দুক হামলা চালান এক নারী। মেট্রোপলিটন ন্যাশভিল পুলিশ বিভাগ জানিয়েছে সন্দেহভাজন হামলাকারীর বয়স 28 বছর, তিনি ওই এলাকার বাসিন্দা, নাম অড্রি হেল। ঘটনার পরই তাকে গুলি করে হত্যা করে পুলিশ। পুলিশ জানায় হেলের কাছে একটি অ্যাসল্ট রাইফেল, একটি হ্যান্ডগান ও একটি পিস্তল ছিল। গুলি করতে করতে তিনি ভবনের মধ্যে প্রবেশ করেন। তার কাছে পুরো স্কুলের ম্যাপ ছিল। মেক্সিকোয় অভিবাসন প্রত্যাশীদের একটি বন্দি শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 39 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় সোমবার দেশটির যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী সিউদাত জুয়ারেত শহরের একটি অভিবাসন কেন্দ্রে আগুন ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। মেক্সিকোর ইতিহাসে বন্দি শিবিরে আগুনের ক্ষেত্রে এটি অন্যতম প্রাণঘাতী ঘটনা। 10,000 প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। শ্রম ও আবাসিক নিয়ম ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার কুয়েত টাইমসের বরাত দিয়ে আরাবিয়ান বিজনেস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটির তল্লাশি অভিযান পরিচালনার পর গত 3 মাসের মধ্যে নিয়ম লঙ্ঘনকারীদের বিতাড়িত করা হয়। তাছাড়া গত মাসে গ্রেফতার করা হয়েছে প্রায় 3,000 মানুষকে। মূলত অদক্ষ কর্মীদের লক্ষ্য করে অভিযান পরিচালনা করে কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি ধারাবাহিক অভিযানের কথা নিশ্চিত করে জানিয়েছে, শ্রম বাজারেও এই অভিযান চালানো হয়েছে। আর এক ছাদের নিচে সব কাজ নয়, ভাগ হয়ে যাচ্ছে আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড। চীনা সংস্থাটির 22,000 কোটি মার্কিন ডলারের সাম্রাজ্য 6টি প্রধান ইউনিটে ভাগ হয়ে যাচ্ছে, যা পৃথকভাবে তহবিল সংগ্রহ করবে এবং স্বতন্ত্রভাবে বাজারে শেয়ার ছাড়বে। 2 দশকেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত ই কমার্স জায়ান্টের জন্য এটি এ যাবৎকালের সবচেয়ে বড় পরিবর্তন। এই পদক্ষেপ আলিবাবার প্রধান বিভাগগুলোকে ই কমার্স ও মিডিয়া থেকে মুক্ত করে অনেক বেশি স্বায়ত্ত শাসনের সঙ্গে পরিচালনার সুযোগ দেবে, ফলে ভবিষ্যতে আরও নতুন নতুন শাখা ও বাজার সৃষ্টির ভিত্তি স্থাপিত হবে বলে আশা করা হচ্ছে। কয়েক মাস ধরে অনিশ্চয়তার পর অবশেষে জার্মানি ইউক্রেনে লেপার ট্যাঙ্ক পাঠানো শুরু করেছে। জার্মানি থেকে লেপার ট্যাঙ্কের প্রথম চালানের মধ্যে ইউক্রেনে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনীয় ক্রুদের প্রশিক্ষণ দেওয়ার পর 18টি অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করল জার্মানি। প্রতিরক্ষা মন্ত্রী বোরিস পিস্টোরিয়াস বলেছেন তিনি নিশ্চিত যে যুদ্ধে সম্মুখ সারিতে লড়াই চালিয়ে যেতে কাজে দেবে এসব ট্যাঙ্ক। ইউক্রেন জানিয়েছে এরই মধ্যে চ্যালেঞ্জার 2 ট্যাঙ্ক যুক্তরাজ্য থেকে কিয়েভে পৌঁছেছে। তবে ইউক্রেনীয় সরকার এখনও লেপার্ড 2 ট্যাঙ্ক পাওয়ার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। বিদেশীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে এবার বিদেশীদের সম্পত্তি কেনার সুবিধা দিতে যাচ্ছে দেশটি। এজন্য নতুন আইন করার চিন্তা ভাবনা করছে সৌদি কর্তৃপক্ষ। সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল হাম্মাদ জানিয়েছেন এ সম্পর্কিত নতুন আইনটি পর্যালোচনা করা হচ্ছে। আইনটি কার্যকর হলে সৌদির নাগরিক নয় এমন ব্যক্তিরাও সম্পত্তি কিনতে পারবেন। দর্শক, এই ছিল এখনকার মতো। এই নিউজটি আপনারা পরবর্তীতে শুনতে পাবেন জাগো এফএম 94.4 এর অ্যাপে। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ 24.com। ধন্যবাদ সবাইকে।